নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ওয়ে মার্কশিট কেলেঙ্কারি নিয়ে আপনাদের কাছে নতুন বাংলায় কিছু কথা বলেছিলাম, যেখানে 952 জনের ওয়ে মার্কশিটে বর্ম লাগিয়ে রাখা হয়েছিল যাতে সবাই দেখতে না পান, যাতে অ্যাডমিট কার্ড যাদের কাছে আছে, যাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ সেইগুলোকে উল্লেখ করলে তবে ওয়েবসাইটে গিয়ে শেষ পর্যন্ত জাল জালিয়াতের ওয়ে মার্কশিটগুলোকে আপনি দেখতে পাবেন। কিন্তু আপনার যদি অ্যাডমিট কার্ড না থাকে, আপনার যদি বার্থডেট না জানা না থাকে ক্যান্ডিডেটের, তাহলে আপনি দেখতে পাবেন না। আমরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম নতুন বাংলায় এবং আমরা আশা করেছিলাম আইনজীবীরা অন্তত আদালতে নজরে আনবেন। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি, ঠিক তার আগের দিন শেষ পর্যন্ত আদালতে নজরে আনলেন আইনজীবীরা এবং সরাসরি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বলেন দেওয়াল তোড়দো এবং স্কুল সার্ভিস কমিশনের যিনি সেক্রেটারি তাকে ডেকে পাঠালেন, বলেন যে কোনো রকম আমি রেয়াত করব না। স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারিকে ডেকে পাঠানো হয়েছে এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা বলেছেন আসলে টেকনিক্যাল ফল্ট, অর্থাৎ টেকনিক্যাল ফল্টের আড়ালে এই জাল জালিয়াত জোচ্চরা যারা 952 জন চাকরি পেয়েছিল, সেই 952 জনের নামগুলো যাতে সামনে না আসে তার চেষ্টা করলো আদালত, তাতে জল ঢেলে দিল এবং শেষ পর্যন্ত ওয়েমার শিটগুলো ওয়েবসাইটে আসছে এবং সেখানে হয়তো দেখা যাবে নেতা মন্ত্রী তাদের ভাগ্নে ভাগ্নি অনেকের নাম সেখানে হয়তো পাওয়া যাবে। এবং শুধু তাই নয়, সংবাদপত্রের তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া বেশ কিছু সাংবাদিকের আত্মীয় স্বজনেরও নাম সেখানে পাওয়া যেতে পারে। ঠিক এই বাস্তবতার নিরিখেই আমরা চিন্তা করছিলাম যে আদালত থেকে একটা সপাটে থাপ্পড় আবার খেলো এই 952 জনের ক্ষেত্রে। এবং ভাবুন তো, সেখানে গিয়ে বিচারপতিকে, মাননীয় বিচারপতিকে বলতে হচ্ছে যে আমরা ওয়েবসাইটে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই জালিয়াতিটা ব্রাত্যবসু দত্ত স্কুল সার্ভিস কমিশন করলো। ঠিক সেইভাবে আরেকভাবে এই প্রতিবেদন যখন পেশ করছি, তখন আরও একটা সাংঘাতিক খবর আপনাদের জন্য এলো, যেখানে দাঁড়িয়ে 1694 জন গ্রুপ ডি কর্মীর চাকরি যেতে বসছে। কার অপরাধে, কিসের জন্য? যারা যাদের চাকরি যেতে বসেছে তারা নিশ্চয়ই এমন কিছু করে চাকরিটা পেয়েছিলেন, ওয়ে মার্কশিট জালিয়াতি করে পেয়েছিলেন, ফাঁকা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, অথবা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন, অথবা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের ভাইপো ভাগ্নে ভাগ্নি এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের চাকরিতে ঢোকানো হয়েছিল গ্রুপ ডিতে বিভিন্ন স্কুলে। সেই নিয়ে মামলা উঠেছিল জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চ এবং সেই জাস্টিস বিশ্বজিৎ বসু বেঞ্চ পরিষ্কারভাবে দত্তহীন ভাষায় জানিয়ে দিলেন যে ইমিডিয়েটলি তাদের আর স্কুল রুমে ঢোকা উচিত নয়, তাদের ইমিডিয়েটলি মাইনে বন্ধ করা উচিত। কিন্তু সমস্ত ব্যাপারটা স্কুল সার্ভিস কমিশনের হাতে ছেড়ে দিয়ে 24 জানুয়ারি ডেট দিলেন, কিন্তু তার আগে কতগুলো স্ট্রিকচার দিয়ে দিলেন। 8টি জেলায় এই কাণ্ড ঘটেছে, এই 8টি জেলার ডিআইদের নির্দেশ দেওয়া হলো তাঁরা যেন সংশ্লিষ্ট গ্রুপ ডি কর্মীদের জানিয়ে দেন এবং কী ব্যবস্থা স্কুল সার্ভিস কমিশন নিল সেইটা অন্তত আদালতে 24 তারিখ তাকে রিপোর্ট পেশ করতে হবে। অর্থাৎ এই 1694 জনের চাকরি গেল। আমি খালি ভাবছিলাম, জানেন তো, বিশ্বাস করুন সমস্ত ঘটনাটার নিরিখে আমার মনে পড়ছিল বেশ কিছুদিন আগে, ঘটনাটা এক্সাক্ট ডেটটা আপনাদের কাছে বলি, 6ই ডিসেম্বর। সেই 6ই ডিসেম্বর সিবিআই জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরেই একটা রিপোর্ট দিয়েছিল এবং সেই রিপোর্টে অশ্বিনী সেনবি, যিনি সিবিআইয়ের নবনিযুক্ত অধিকর্তা, এই ব্যাপারটার সিটের দায়িত্বে এসেছেন, তিনি আদালতকে একটা সাংঘাতিক রিপোর্ট দিয়ে বলেছিলেন 21,000 আইডেন্টিফাই করা গেছে যে সামগ্রিকভাবে যেখানে দাঁড়িয়ে এখানে জালিয়াতিটা হয়েছে। আপনি ভাবতে পারেন 21,000, এই ডিসেম্বর মাস 2022, বছর শেষ হতে চলেছে, সেখানে 21,000 জালিয়াতের কথা সিবিআই প্রাইমারি ইনভেস্টিগেশনে বার করেছে। এবং আমরা আপনাদের বলছি সংখ্যাটা আমরা 30,000 বলছিলাম, কিন্তু সংখ্যাটা আলটিমেটলি 50,000-এর আশেপাশে এই জালিয়াতিটা করেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষা দপ্তর, পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট, তৃণমূল কংগ্রেস দলগতভাবে এই সমগ্র জালিয়াতির একটা অংশীদার রয়েছে। এবং তার ফলেই শেষ পর্যন্ত সিবিআই যে রিপোর্টটা সেদিনকে দিয়েছিলাম, একটু কিয়দংশ সংবাদ মাধ্যম থেকে আপনাদের পড়ে শোনাই, যেখানে সিট প্রধানের বক্তব্য শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বসু, বলেন অপরাধে যুক্ত থাকলে কাউকে রেয়াত করা হবে না, এই দুর্নীতি শেষ দেখা দরকার, আদালত এই তদন্তে সব ধরনের সহযোগিতা করবে। তারপর সিটের প্রধান যিনি অশ্বিনী, তিনি কোর্টে কি জানান, বলেন 21,000 পদে দুর্নীতি হয়েছে নানানভাবে, অর্থাৎ সিবিআই আইডেন্টিফাই করেছেন 21,000 টোটাল জালিয়াতি করে চাকরি পেয়েছে। আমরা বলছি, আবার বলছি, আমরা বলছি সংখ্যাটা 30,000-এর ওপরে, সংখ্যাটা 50,000-এর কাছাকাছি যেতে পারে। সিবিআই যদি এখনও পর্যন্ত আইডেন্টিফাই করে থাকতে পারে 21,000 জালিয়াতি হয়েছে, সংখ্যাটা আমরা প্রথম দিন থেকে বলছিলাম
30 থেকে 50,000 জালিয়াতি করে চাকরি পেয়েছেন, কিন্তু তাদের সবার চাকরি কি যাবে? এই প্রশ্নটা আমাদের মনে দ্বিধায় বারবার ছিল। শুভেন্দু অধিকারী মাঝে মাঝে প্রেসের সামনে বলতেন যে এত লোকের চাকরি যেতে পারে এবং তারা সমস্ত ভিক্ষের থালা নিয়ে শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন যে আমাদের দেওয়া ঘুষের টাকাটা আপনি ফেরত দিন। আমরা অনেকেই সেটা বিশ্বাস করিনি, কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা তো নতুন করে তৈরি হচ্ছে, এই ডিসেম্বর মাসেই তৈরি হয়েছে, যেখানে দাঁড়িয়ে 1694 জন জালিয়াতি করে গ্রুপ ডি, যারা দরজা জানলা বন্ধ করেন, যারা পিওনের কাজ করেন স্কুলে বা সুইপিংয়ের হয়তো কাজ করেন, সেই মানুষগুলো শেষ পর্যন্ত চাকরি হারাচ্ছেন, অর্থাৎ নেতা নেত্রীতে ধরে চাকরি পেয়েছেন কিংবা ওয়েমা শিটে জালিয়াতি করে চাকরি পেয়েছেন, এবং তার পেছনের কারণটা অর্থনৈতিক, লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন, বহাল তবিয়তে চাকরি করছিলেন এতদিন, এবং শেষ পর্যন্ত জাস্টিস বিশ্বজিৎ বসু বলেন ডিআই অফিস থেকে তাদের জানিয়ে দেওয়া হোক। আমি আরেকটা ছোট্ট অংশ পড়ে শোনাবো, অশ্বিনী সিন্ডে যিনি কোর্টে যা জানিয়েছিলেন, 21,000 পদে দুর্নীতি হয়েছে নানানভাবে বলেছিলেন, যেমন যেমন এর মধ্যে 9,000 ওয়েমা শিট বা উত্তরপত্র বিকৃতি করা হয়েছে, ওয়েমা শিট বা উত্তরপত্র বিকৃতি করা হয়েছে। গাজিয়াবাদের অফিসে হানা দিয়ে তদন্তকারীরা যে হার্ড ডিস্ক উদ্ধার করেন তা থেকেই তথ্য মিলেছে। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা নিয়ে আমরা মেনস্ট্রিম মিডিয়া, তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া বেশি আলোচনা করছে না, কিন্তু আলোচনা করা দরকার। সিবিআই এগুলো খুঁজে পেল কী করে? সিবিআই যখন স্কুল সার্ভিস কমিশনের কাছে গেছে, স্কুল সার্ভিস কমিশন বলেছে না ওই কপি নষ্ট করে দেওয়া হয়েছে, ওটা এতদিন তো কপি রাখা যায় না, ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন সিবিআই বুদ্ধি করে কোন এজেন্সি এই কাজটা করেছে তাদের আইডেন্টিফাই করে, এবং সেই আইডেন্টিফাই করতে গিয়ে দেখা যায় যে এই এন্টায়ার প্রসেসিং এন্ট্রিটা, ডেটা রেকর্ডিংটা, ওয়েমা শিটের পরীক্ষার রেকর্ডিংটা করেছে গাজিয়াবাদের একটি এজেন্সি। সেই গাজিয়াবাদে সিবিআই সাইলেন্টলি চলে যায়, সেই এজেন্সিকে ধরে, সেখান থেকে হার্ড ডিস্কটা উদ্ধার করে। সেই হার্ড ডিস্ক উদ্ধার করেই কিন্তু সিবিআই শেষ পর্যন্ত এই কেসটাকে ব্রেক থ্রু করলো, যেখানে দেখা যাচ্ছে শুধু 9,000, এখনও পর্যন্ত রিপোর্ট 9,000 ওয়েমা শিটে ম্যানিপুলেশন হয়েছে। ম্যানিপুলেশনটা কীরকম? ধরুন যে ছেলেটি ওয়েমা শিটে ডট দিয়ে 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 তো পরীক্ষা দিতে হয়, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, সে ডট দিয়ে দিয়ে যেখানে পরীক্ষা দিতে হয় সেখানে হয়তো দেখা গেছে 3-4 প্রশ্নের উত্তর দিয়েছেন 3 কিংবা 4 নম্বর পেয়েছেন। তিনি যখন ফাইনাল পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দেখা গেছে তিনি 53 কিংবা 54 পেয়েছে, অর্থাৎ 50 নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, ওই ডটগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। এইটা সিবিআই হাতে তথ্যটা পেয়েছে, অর্থাৎ যিনি 3 পেয়েছেন তিনি ফাইনালি স্কোর শিটে পাচ্ছেন 54, এবং স্কুলের দরজা খুলে যাচ্ছে, সেখানে চাকরি পেয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে এই কারবার দিনের পর দিন করেছেন, সেইগুলোই কিন্তু একটা একটা করে ধরা পড়ছিল। আমরা বারবার একটু চমকাচ্ছিলাম না শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে কী হলো, ডিসেম্বর মাসে এটাই হওয়ার কথা ছিল। আপনারা জানেন 183 জনের চাকরি নিয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রশ্ন তুলেছেন, তার মধ্যে 81 জনের চাকরি যাওয়ার ব্যাপারে সমস্ত বিষয়টা শেষ পর্যন্ত এক্সপোজড হয়ে গেছে। এরপর 952 জনের ওয়েমা শিটের জালিয়াতি, সেটাও জাস্টিস গাঙ্গুলি ওয়েবসাইটে তুলতে বলেছেন, এই 952 জনের চাকরিটা যাচ্ছে, অর্থাৎ জাল জালিয়াতি করে যারা চাকরি পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেতাদের, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের ভাড়ার পূর্ণ করে যারা চাকরি পেয়েছেন শেষ পর্যন্ত তারা চাকরি হারাচ্ছেন, এবং তারা কারা সেই নামটাই কিন্তু আড়াল করে স্কুল সার্ভিস কমিশন ওয়েবসাইটে বার করেছিল, এবং শেষ পর্যন্ত সেইটাকেই জাস্টিস গাঙ্গুলি এই প্রতিবেদন যেদিন পেশ করছে ঠিক তার আগের দিন সরাসরি নির্দেশ দিলেন ওয়েবসাইটে পুরোটা দিতে হবে, সবাই এক্সপোজড হবেন, এবং কেন এই ত্রুটিটা করে ওয়েবসাইটে রাখা হয়েছিল সেটার জন্য তলব করেছেন স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারিকে। এই যখন একদিকে ঘটছে, আবার জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে ঘটলো আরেক কাণ্ড, যেখানে 1694 জন গ্রুপ ডি সুপারিশপত্র পেয়ে কোনো না কোনোভাবে চাকরিতে ঢুকেছিলেন, সেইটা স্কুল সার্ভিস কমিশন গিয়ে জাস্টিস বিশ্বজিৎ বসুর ঘরে স্বীকার করেছে যে এই 1694 জন বেআইনিভাবেই চাকরি করেছে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধু সিবিআই করেছে, সিবিআই আইডেন্টিফাই করেছে, করে স্কুল সার্ভিস কমিশনকে দিয়েছে, এবং জাস্টিস বিশ্বজিৎ বসুর নির্দেশেই সম্ভবত দিয়েছে। তখন এরপর স্কুল সার্ভিস কমিশন ধরা পড়ার পর শেষ পর্যন্ত আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে স্বীকার করেছেন যে না, এই 1694 জনকে, 1698 জন সংখ্যাটা, 4 জনের খুঁজে পাওয়া যাচ্ছে না, এই 1694 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন। এরপর জাস্টিস বিশ্বজিৎ বসু কিন্তু একটা ঐতিহাসিক রায় দিয়েছেন, বলেছেন যে 1694 জন জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের ডিআইরা জানান, তাদের যদি কিছু বলার থাকে আদালতে এসে বসুক, না আদালতে এসে তাদের বক্তব্যটা জানান। আজমল কাসব এ দেশে
তার বক্তব্য রাখার জায়গা পান, যে 1694 জন চাকরি হারাবেন তারা তাহলে শেষ পর্যন্ত আদালতে এসে বলুক তাদের কিছু বলার আছে কি না। অর্থাৎ যারা জালিয়াতি করে চাকরিটা পেয়েছে তাদের একটা স্কোপ দিলেন বিশ্বজিৎ বসু, যাতে এরা আবার সুপ্রিম কোর্টে না যেতে পারেন। এটাই হচ্ছে ঘটনার মূল প্রতিপাদ্য। যারা বলছিলেন না চিৎকার করে ডিসেম্বর মাসে কী হচ্ছে কী হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ডিসেম্বর মাসে এগুলো কিন্তু টুকরো টুকরো করে অনেক কিছু জড়ো হচ্ছে, যেটা শেষ পর্যন্ত সিবিআই হিসেব মিলিয়ে দিয়ে আমার ধারণা এটা ক্রসটা করবে অনেক বেশি। চাকরি হয়তো ডিসেম্বরে যাচ্ছে না, স্কোপটা যাতে এরা সুপ্রিম কোর্টে না যেতে পারে নিজেদের ডিফেন্সের জন্য, আদালতে গিয়ে সরাসরি নিজেদের বক্তব্য রাখার জায়গা পাচ্ছে। কিন্তু আজকেই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের রাতে এই 1694 জন কি ঘুমোতে পাচ্ছেন? কেন তারা তো ইতিমধ্যে 6 লাখ 8 লাখ 10 লাখ 12 লাখ 15 লাখ 20 লাখ তৃণমূল কংগ্রেস নেতাদের ধরে চাকরিটা পেয়েছেন, দিয়ে চাকরিটা পেয়েছেন, ফলে স্বাভাবিকভাবে তারা কি ঘুমোতে পাচ্ছেন? সেই সব তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া, বড় ইলেকট্রনিক্স মিডিয়া এবং বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকরা ঘুমোতে পাচ্ছেন কি? মানে তাঁদেরও বাড়ির হয়তো কারুর সহধর্মিনী, কারুর স্ত্রী, কারুর ছেলে, কারুর মেয়ে, কারুর ভাগ্নে, কারুর ভাগ্নি, হয়তো তাঁদেরও নামটা শেষ পর্যন্ত বেরিয়ে যাবে। তার কারণ এই তালিকাটা কিন্তু যাত্রী বিশ্বজিৎ বসু সংবাদ মাধ্যমে দিতে বলেছেন এবং ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছেন, আমরা যা খবর পেয়েছি। এবং জাস্টিস গাঙ্গুলি যেমন 952 জনের একটা ওয়েবসাইটে ওয়েমার্শিট তুলতে বলেছেন, একইভাবে কিন্তু এই 1694 জনের নাম কিন্তু শেষ পর্যন্ত ওয়েবসাইটে বেরোতে চলেছে। অঙ্কটা হিসেব করে দেখুন তো, 952 প্লাস 1694 প্লাস 81 জন, এখনও পর্যন্ত চাকরি যাওয়ার তালিকাটা প্রাইমারিলি এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সংখ্যাটা 30 থেকে 50 হাজারে গিয়ে পৌঁছবে, টুকরো টুকরো করে যুক্ত হবে, হয়তো ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি হবে, জানুয়ারি পেরিয়ে ফেব্রুয়ারি হবে, ফেব্রুয়ারি পেরিয়েও হয়তো মার্চ মাসে হবে। কিন্তু প্রত্যেকটি মামলার ক্ষেত্রে আমরা যতটুকু খবর পেয়েছি, যাত্রী অভিজিৎ গাঙ্গুলি পার্ট হার্ড করে রেখে দিয়েছেন, যাত্রী বিশ্বজিৎ বসু সম্ভবত পার্ট হার্ড করেছেন, ফলে আলটিমেটলি আদালতে মামলাটা তাদের ঘরে ফিরে আসবে এবং সেই মামলার ঐতিহাসিক রায়গুলো যখন বেরোবে তখন তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে কী সাফাই দেবেন, এই প্রশ্নটা আজকে রাখলাম। আর আমরা এই প্রতিবেদন শেষ করার আগে আবারও বলছি, বাংলার মানুষের অশেষ দুর্ভাগ্য যে যারা তার বাংলা তার মেয়েকে চায় বলে প্রচার করেছিলেন, বাংলা তার মেয়েকে নির্বাচিতও করে দিয়েছিলেন, আর সেই বাংলার মেয়ে কী কীর্তি করেছেন আপনারাই ভাবুন, যারা নতুন বাংলার দর্শক। আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমরা পড়বো সেটা, আপনাদের কাছ থেকেও আমরা অনেক কিছু আহরণ করি। কিন্তু দেখুন একটা জালিয়াত জোচ্চোরের সরকার কীভাবে নবান্নের 14 তলা থেকে রাজত্ব করছে, সেটাই নিজেদের ভাবুন আর নিজেদের প্রশ্ন করুন।